ইকো ইকো, না এটা ভুল না, এটা ঠিক আছে। সমস্যা নেই, অ্যাপ্রুভ করছে? আবার মেল দিছে? হ্যাঁ, একটু ভালো করে লোগো গুলো একটু ভালো করে দেন, ডিজাইন গুলো একটু ভালো করে দেন, আমার কেমন জানি ডাউট লাগতেছে। এখন আপনি সুন্দর করে দিয়ে দেন নি, দেখি না 10টা হয়ে গেলে মনে হয় অ্যাপ্রুভ করে দিয়ে আপনাকে ডলার দিবে, দেন না। আপনি নয় তো একটা পোস্টার ডিজাইন করেন সুন্দর করে, কিন্তু পোস্টার ডিজাইন নিবে কিনা জানি না, ওদের পোস্টার ডিজাইনের ডিজাইনার অনেক। আপনি কি ধরনের লোগো করছেন এখন? আপনি কি টাইপের লোগো করছেন এখন? শারমিনা আপুকে বলছি। জি, শুনতে পাচ্ছেন? শুনতে পেয়েছেন? করে ফেলছেন? করে ফেলছেন? না পেলে জিজ্ঞেস করেন আইডিয়া। আর মুর্শিদ ভাই, ফাস্ট করতে হবে, দ্রুত করতে হবে, কারণ কি জানেন না, আরো ডিজাইন করতে হবে, এভাবে দ্রুত করতে হবে।
5 সেকেন্ড, টু ওয়েট। হ্যাঁ ফিনিশ দিয়ে দেন, উপরে যান, বিসমিল্লাহ বলে সাবমিট দেন। আবার আরো কয়েকটা লোগো তৈরি করে ফেলেন। ওকে অমিত লস্কর কি করেন? আল মুর্শিদ ভাই আমাদের সকালে পেয়েছে কিন্তু আর্নিং হয়ে গেছে জানেন। হ্যাঁ তারপর 17তম ক্লাসে একজন ফার্স্ট আর্নিং করছে $50 লোগো বিজনেস কার্ড দিয়ে। তারপর হচ্ছে আজকে ওই যে লোগো বিজনেস কার্ড শিখাইছি না ওইখান থেকে, ও এমনিতে আগে আগে কাজ করতো, গ্রাফিক ডিজাইন ধারণা আছে, ক্লায়েন্ট ছিল, যার কারণে লোগো বিজনেস কার্ড ক্লাস করে আরো ভালো কিছু করতে পারছে আর কি, ভালো করে জানতে পারছে, আরো ভালো ডিজাইন করতে পারছে, এরপর থেকে আর্নিং শুরু হয়েছে আরো। হ্যাঁ সবগুলা করতে পারবেন, পোস্টার, ফ্লায়ার। হ্যাঁ শুধু দেখে নাই আর কি, ওয়েব টেমপ্লেট ডিজাইনটা দেখে নাই, এটা জরুরি না, কারণ হচ্ছে আপনারা এখন যে মার্কেট প্লেসে করতেছেন ওইখান থেকে ভালো আর্নিং আসবে। আপনি ডিজাইন করেন তাড়াতাড়ি, নাইলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। 10টা ডিজাইন না করলে আপনাকে মেল দিবে, আপনাকে বলবো আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে, এরকম মেল দিবে। হয়তো জানি না, হুম এগুলো ওরা বলবে। করেন এগুলা এগুলা সবার আসে, এগুলো হচ্ছে এখানে নোটিফিকেশন, এটা ম্যান্ডেটরি না, এগুলো দেখারও প্রয়োজন নেই। জি হ্যাঁ দেখান দেখান,
হ্যাঁ দেখা যাচ্ছে, এটা কিসের? চলবে, একটু নিচের শেপটা যদি করেন। হ্যাঁ না, আমি লেখাটা লিখবেন কিভাবে ওইটা চিন্তা করতেছি। আপনি ইয়া করেন না, দুইটা শেপ আবার কন্ট্রোল জেড দেন। হ্যাঁ এটাই বেটার, আপনি ইয়া দেন, রোটেট করে দেন, মানে দুইটা চিহ্নটাকে ঘুরিয়ে সোজা করে দেন। উপরের উপরের শেপটা, নিচের শেপটা, এই দুটোটা উপরে করে দেন। না না না, দুটোটা মানে পাশাপাশি রাখেন, দুটোটা এখন যেভাবে আছে না, ওই দুটোটার ওই বুঝাইতে পারছি না সেটা। হ্যাঁ হ্যাঁ পাশাপাশি ওইরকম করে দিতে বলছি যেন লেখা, মানে আমার নামটা লেখা যায়। তারপর হচ্ছে আপনার যে উপরের শেপটা আছে সেটা আপনি কি বলা যায় হরিজন্টাল ভার্টিক্যাল করে দেন, মানে ওই পাশে ডান পাশে নিয়ে আসেন, রিফ্লেক্ট রিফ্লেক্টে ক্লিক করেন, ভার্টিক্যাল এটা। হ্যাঁ হরিজন্টাল, সরি সরি, হ্যাঁ ঠিক আছে, ভার্টিক্যাল ঠিক আছে, ওকে দেন। হ্যাঁ এবার দুটোটাকে একসাথে করে সোজা করে দেন, একসাথে করে। হ্যাঁ আরো বেশি সুন্দর লাগে না, মাঝখানেরটা ঠিক থাকবে, মাঝখানের পাতাটা, কিন্তু আপনার দোনোটা শেপটা আপনি ঘুরিয়ে দেন, বুঝতে পারছেন? যে কোনা চিহ্নটা আছে আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা, দোনোটা ধরেন, দোনোটা গ্রুপ করেন, গ্রুপ করতে বলছি, দোনোটা গ্রুপ করেন। কন্ট্রোল জি দেন, দোনোটা ধরেন, কন্ট্রোল জি দেন। আল মুর্শিদ ভাই কাজ করেন, কাজ করেন, ঘুরিয়ে দেন এবার। না না এটা না, এটা না, ঘুরিয়ে নিচে আনতে বলছি। আচ্ছা ঠিক আছে, হরিজন্টালে ক্লিক করেন, হচ্ছে না তো, হয় না কেন, ক্যান্সেল দেন, ঘুরাতে পারবেন না, ঘুরাতে পারবেন না। আমি বলি ডান পাশে যে চিহ্নটা আছে সেটাকে ঘুরিয়ে নিচে দেন, বাম পাশে যে অংশটা আছে সেটা উপরে থাকবে, ডান পাশে যে অংশটা সেটা নিচে থাকবে, এবার বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এবার ওইটাই তো। এখন দেখেন না আপনি অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো দেখা যাচ্ছে এগুলার কোনা কোনা কোনাতে মাউসটা নিয়ে যান, দেখবেন মানে রোটেটের একটা চিহ্ন চলে আসবে। হ্যাঁ দেখছেন, এই রোটেট করেন, শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরেন, রোটেট করেন, মাউসটাকে নিচে নিচে নিয়ে আসেন, রোটেট হবে। হ্যাঁ এটাকে দৌড়ে নিচে নিয়ে আসেন, ঘুরান, হ্যাঁ ঘুরান, আরেকটা, হ্যাঁ এই তো শেষ, কাজ শেষ, কাজ শেষ, এই তো। এবার এটা মাঝখানে নিয়ে আসেন, ওই ফ্লাওয়ারের, এভাবে আনলে হবে না, দুটোটা সিলেক্ট করেন একসাথে। আচ্ছা ঠিক আছে, আরেকটু নিচে আনেন ওটাকে, আরেকটু নিচে আনেন, ওই মিডলের কোণা বরাবর নিয়ে আসেন, তাহলে মনে হবে এখান থেকে ফ্লাওয়ারটা উঠছে। এটা একটু রোটেট করে দিতে পারেন, বাঁকা করে দিতে পারেন, এবার হয়েছে। এবার উপরের সবগুলো গ্রেডিয়েন্টের ইয়া মুছে দেন, এবার এবার পুরোটাকে এটাকে গ্রুপ করেন, কন্ট্রোল জি দেন। হ্যাঁ এবার অ্যালাইন টু সেন্টার করেন,
এটা ক্লিক করেন। না না, এখানে কিছু করতে হবে না, আপনি ওইটা ধরেন না, ওই মা ফুলটা, হ্যাঁ দেন, তারপর উপরে দেখেন টাচ, উপরে সাব মেনু বারে দেখেন ডান পাশে ট্রান্সফর্মের পাশেই আছে আপনার অ্যালাইন, হ্যাঁ ট্রান্সফর্মের বাম ডান বাম পাশে, হ্যাঁ এটা ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করে অ্যালাইন টু আর্ট বোর্ডে ক্লিক করেন। হ্যাঁ এবার চলে আসছে অপশন দেখেন, ওকে ঠিক আছে। হ্যাঁ এবার নাম লেখেন, আপনার ইচ্ছা, হ্যাঁ আপনি সুন্দর করে করেন। আপনি করেন, আমি ততক্ষণে একটু অজুটা করে আসি। অমিত ভাই বলেন, আপনি ব্রেকি করতেছেন, আপনার কি ফটোশপ এখনো ইনস্টল হয়নি? আপনার ফটোশপ কি এখনো ইনস্টল হয়নি? বুঝেন নাই ফটোশপ কই, আপনার ফটোশপ কি এখনো ইনস্টল হয় নাই? হ্যাঁ কখন করবেন এগুলা? আচ্ছা ঠিক আছে, তাহলে পেওনিয়ারের জন্য অ্যাকাউন্ট করে ফেলিয়েন, ব্যাংক কাল খোলা থাকবে তো মনে হয়, কাল ব্যাংক খোলা আছে?
ও আচ্ছা, কুরবানের পর করবে? হ্যাঁ, ঈদের পরে করলেন। আপনাদের কি ঈদ? আপনাদের কি সরস্বতী ইয়া কি পূজা, দুর্গা পূজা? ও আচ্ছা, জি বলেন, দেখান। ইউর কোম্পানি নেন, এটা তো এজেন্সি, আপনারা ইয়া করিয়েন, এগুলা ইউজ করিয়েন না, মনসিরাটটা ইউজ করবেন, কারণ এটা ট্রেন্ড বর্তমান। হ্যাঁ, এগুলা ট্রেন্ডিং ফোনটা, এগুলা বর্তমানে বেশি ইউজ হয় আর কি। ডাফোন থেকে লেটেস্ট ফোনগুলা পাবেন, সেন্সরি ফোন লিখলে চলে আসবে, এগুলো ইউজ করবেন আর কি। মনসিরাত ছাড়াও আরো বিভিন্ন রকম আছে, 2020 সালের ফোন, ব্ল্যাক ব্ল্যাক, একদম ব্ল্যাক। রাখেন, এটা রাখেন, বোল্ড দিতে পারেন, আমি নিচের ব্ল্যাকটা বললাম আর কি, ব্ল্যাকটা বেশি মোটা দেখায়। এগুলা সবগুলো বড় হাতের হলে মনে হয় ভালো হইতো, ভালো হতো। আপনার ইচ্ছা, আমার মনে হচ্ছে এগুলো, আমার মনে হয় এটা মনে হয় মোটা মানাচ্ছে না, মনে হয়, আপনি কি বলেন? মনে হয় তিন থাকলে ভালো হয়, পাতলা। হ্যাঁ, মানে একটু অস্বাভাবিক লাগছে, আপনি ইয়া দেন। হ্যাঁ, লাইট দেন, লাইট। হ্যাঁ ঠিক আছে, সবগুলা বড় হাতের না দিলেও চলে, এইভাবেই দেন, কোনো সমস্যা নেই। ওই ফন্টের উপর ক্লিক করেন, চলে আসবে। এবার এটা স্মল করে দিয়ে স্পেসটা বাড়িয়ে দিবেন, আগে ইয়া করে দেন, কমাই দেন। জি, এবার দেখি আপটা, এখন আমি আরেকটা স্টুডেন্ট মেসেজ দিছিল তো, দেখি তো। হ্যাঁ, এখন ঠিক আছে, একদম পারফেক্ট, অনেক সুন্দর দেখাচ্ছে। শুনেন এক মিনিট, ইউর কোম্পানি নেম লেখাটাকে, ব্র্যান্ডিং কালারটা দেন, ইউর কোম্পানি নেম লেখাটাকে আপনি ইয়া দেন, এটাকে ক্রিয়েট আউটলাইন করেন, কালার দিলে এমনি আসবে না। অবজেক্ট, অবজেক্ট, এক্সপান্ড, এক্সপান্ড, ওকে দেন, ওকে দেন। এবার ইয়া দেন, কালারটা দেন, গ্রেডিয়েন্ট কালার চলে আসছে, কাজ শেষ, ওকে। এবার এবার সেভ করেন, গ্রুপ করছেন, থাকুক, ঠিক আছে। এবার সেভ সেভ করে আপলোড করে ফেলেন, একেবারে আপলোড করে দেন, তারপর নামাজ পড়তে চলে যান। আপলোড করতে বেশি সময় লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজ পড়ে করেন, ওকে, নামাজ পড়ে আসেন। বাকিরাও কি নামাজ পড়ে আসবেন? কাল মুর্শিদ ভাই কি বলেন? আপনি, আপনারা নামাজ পড়বেন? কিন্তু 10 মিনিটের মধ্যে চলে আসবেন, 5টা 14-র মধ্যে চলে আসবেন, ওকে। আপনার কি বলেন, এটা তো অনেক সুন্দর হয়েছে, এটা আপনি করছেন, ফটোশপে করছেন এটা আপনি, কি বলেন, এত সুন্দর জিনিস! শুনেন, এটা লোগো না, এটা কমপ্লিটলি একটা ভেক্টর হয়ে গেছে, আপনি কোনো কিছু লিখতে হবে না, আপনি ওইভাবে দিয়ে দেন, আপনি তো অসাম একটা কাজ করছেন ভাই, আমার তো অনেক খুশি লাগতেছে, আপনি এত সুন্দর কাজ করছেন, যা ফটোশপে করছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাহলে তো আপনার জন্য একদম ইজি হয়ে যাবে, কি বলেন? আপনি এত সুন্দর কাজ কেমনে করছেন, একটু দেখি তো ছবিটা, আমার তো বিশ্বাস হচ্ছে না।
মাশাল্লাহ। তারপর উপরে যান তো দেখি, ছেলে পান না মহিলা কেন নেন এত সবাই? অসম হয়েছে ভাই, আমি আমি তো তালি দিচ্ছি, বিগ ব্যাশ না অনেক আমি নিয়ে নিব, এটা আমাকে দিবেন না? আমার লাগবে না, সমস্যা না, আমি পারি করতে। আচ্ছা ঠিক আছে, এটা শুনেন শুনেন, আপনি এখন এটা এটা কমপ্লিটলি একটা ক্যারেক্টার ডিজাইন, কমপ্লিটলি একটা ভেক্টর ডিজাইন, 1024x772 করছেন, অনেক সুন্দর হয়েছে। আপনি একটা একটা কাজ করেন, সরাসরি এটাকে পুরোটাকে ইমেজটা আগে ডিলিট করেন, এত অসম একটা কাজ করছেন বলা যায়, এটা সুন্দর লাগছে না, ইমেজটা ডিলিট করে দেন। আপনি তো অন্যরকম, শারমিন আপু আপনি ওনার থেকে আইডিয়া নিতে পারেন, উনি লোগো না করে উনি ভেক্টর করে ফেলছে, একদম ফার্স্ট ক্লাস কাজ করছেন আপনার এটা। হ্যাঁ চুলটা দেন, চুলটা, হ্যাঁ চুলটা, চুলটা আর একটু কালো করেন, মানে আর একটু ডিপ করেন, ওই কালার ঠিক আছে, আর একটু ডিপ করেন। মাশাল্লাহ উনি তো সিরিয়াস একটা কাজ করে ফেলছে, একটু হ্যাঁ নিচের দিকে আসেন আর একটু, সামান্য সামান্য, ওকে পারফেক্ট, ওকে। আচ্ছা এটা, আচ্ছা আপনি চুলটা দেখি ইনভিজিবল করেন তো, এখন ঠিক আছে এরকম, ঠিক আছে চুলটা কেটে দেন, ডিলিট করে দেন। হ্যাঁ হ্যাঁ চুলটা ডিলিট করেন, সিরিয়াস একটা কাজ করে বলছেন, এটা নিবে না, এটা পিক বেস না, পিক বেসের দাদারাও নিবে। এগুলা কি সবগুলাকে মানে গ্রুপ করে দেন, এতদিন পরে ভাই আপনি কাজের কাজ করছেন, ওই জন্য আপনি যতদিন পর্যন্ত যা কাজ করছেন সবগুলা মাফ করে দিলাম। হ্যাঁ কিন্তু আজকে ফিডব্যাক যদি না দেন আমি খাইছি আপনারে, ফিডব্যাক আপনারা বুঝতেছেন না। এটা সবগুলা শেপ, এটা কিসের, এটা ডিলিট করে দেন, ডিলিট করে, ওকে। গ্রুপটাতে লেখেন ডিজাইন, এখানে ডাবল ক্লিক করেন, ডিজাইন লেখেন। এবার এটাতে একটা ড্রপ শেডো ফেলেন, আরে অনেক সুন্দর লাগবে, ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শেডো ফেলেন ডিজাইনটাতে। ডিজাইন কপি করতেছেন কেন, ওই ডিজাইনই করে, কন্ট্রোল জেড দিলে তো চলে আসে। এবার ড্রপ শেডোতে ক্লিক করেন, জাস্ট একটু কমাই দেন, এটা না এটা না, অপাসিটিটা কমাই দেন, সাইজ সাইজ ঠিক আছে, সাইজ ঠিক ছিল, আপনি ইয়া কমাই দেন, অপাসিটি উপরে অপাসিটি আছে, হ্যাঁ ঠিক আছে অপাসিটিটা কমান, অপাসিটি 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 উপরে যান না, আর একটু মাউসটা একটু করে না, হালকা একদম হালকা, হ্যাঁ ঠিক আছে এখন, এখন ঠিক আছে ওকে দিয়ে দেন, আর কোনো কিছু করার দরকার নেই। এবার ওই একটা গ্রুপ কপি করছেন ওইটা ডিলিট করেন, হ্যাঁ ওকে ঠিক আছে। আপনি এখন এটাকে ধরে কন্ট্রোল অ্যাসিলেট দেন, এটাকে অ্যালাইন টু সেন্ট্রাল করেন, এটাকে ক্লিক করছেন তো কন্ট্রোল অ্যা দেন, না না সেভ করিয়েন না, এখন সেভ করিয়েন, এটা সেন্টারে নিয়ে আসেন না, কন্ট্রোলে দেন, ওকে ঠিক আছে কন্ট্রোল ডি দেন, ওকে। এবার কন্ট্রোল আগে পিএইচডি সেভ করেন, আগে পিএইচডি জেপিজি পরে, কন্ট্রোল অল্ট শিফট এস, কোয়ালিটি 100, আপনি ফটোশপে যে এটা করছেন সবচেয়ে এটা গ্রেট একটা কাজ হয়েছে, ফটোশপে ভেক্টর করা মানে অনেক টাফ ব্যাপার।
কিন্তু না কোনো প্রবলেম নাই, আপনি সেভ দিয়ে দেন। আপনি কোথায় সেভ করেন? আপনি ডেস্কটপে কেন সেভ করেন? ওটা তো চলে যাবে। ও আচ্ছা, আপনি একটা কাজ করেন, এটা লেখেন, ওই ইমেজে যান, ওই ইমেজে কি লেখা আছে আগে দেখেন। ওই ইমেজে একটা লেখা থাকবে, আপনি আনএস প্লাসে যান, আনএস প্লাসে যান, ওই ইমেজে এখানে লেখা থাকবে না, আনএস প্লাসে যেতে হবে। হ্যাঁ, আনএস প্লাসে ওইখানে যেতে হবে, ওইখানে লেখা থাকে, সেভ করে দেন। আচ্ছা আগে সেভ করেন, আমি বুঝতে পারছি এটা কি নাম হবে আমি জানি। আগে পিএইচডি সেভ করে মানুষ, আপনি আগে জেপিজি সেভ করতেছেন। সেভ করেন, লেখেন, দেখলে ভালো হয় তো, যোগা মেডিটেশন ভেক্টর ডিজাইন। আচ্ছা যে আচ্ছা এনএস প্লাসে যান, ওইখানে না তো আপনাকে বলছি আমি আনএসপ্লাসে যাওয়ার জন্য, গুগল ক্রোমে গিয়ে আনএসপ্লাস ওয়েবসাইটে যাওয়ার জন্য বলছি। ওই যে ইমেজটা আনছেন ওই ইমেজটা কি নাম লেখা আছে ওইখানে দেখার জন্য বলছি। না আপনি বুঝেন না কেন কোনো জিনিস সহজে, আমি বলছি আপনি গুগল ক্রোমে যান, আর কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট গুগল ক্রোমে একটা ক্লিক দিন। আবার কি আনস্পেলাস লেগেন, নিচে আছে, হ্যাঁ কি দিয়ে সার্চ করছিলেন ওইটা লেখেন, আবার চলে আসবে। আপনি কি গুগল থেকে নিয়েছিলেন নাকি আনএস প্লাস থেকে নিয়েছিলেন? আচ্ছা একটু উপরে যান, আচ্ছা উপরে যান, বুঝতে পারছি, একটু উপরে যান, 1 মিনিট একটু ওয়েট করেন, এখানে ওয়েট করেন। যান আপনি এখন ফটোশপে যান, লেখেন পিএইচডি তে সেভ করেন, আগে ফাইল সেভ এজে দেন, আগে পিএইচডি সেভ করেন। এখানে লেখেন, শুনেন আমি আমি একটু ওয়েট করেন, ই লেখেন ইয়োগা মেডিটেশন ভেক্টর, ইয়োগা মেডিটেশন, মেডিটেশন MEDI MEDITITION মেডিটেশন, মেডিটেশনের মধ্যে টিটা আগে হবে তারপর এটা পরে হবে, টি এ হবে, হ্যাঁ হ্যাঁ, তারপর লাস্টে যান, শেষে যান, মেডিটেশন ইয়োগা মেডিটেশন ভেক্টর গ্রাফিক্স মেডিটেশন, টি আছে তো, TITION শোন, TITI, হ্যাঁ আমি ওইটা বলছিলাম প্রথমে, লাস্টে যান, শেষে এখানে লেখেন ভেক্টর গ্রাফিক্স ডিজাইন, ভেক্টর হচ্ছে না, বিটা বড় হাতের এবং বিই হবে, হ্যাঁ
ভেক্টর গ্রাফিক্স জিআরএ গ্রাফিক বানান ভুল, গ্রাফিক ডিজাইনার যদি গ্রাফিক বানান না জানে অনেক ক্লামজি তো হয়। গ্রাফিক ডিজাইন গ্রাফিক্স না গ্রাফিক হবে, গ্রাফিক্স কেন হবে, কেন তো একটা অবজেক্ট। ডিজাইন DSIGN DSIGN ডিজাইন বানান ভুল কি ব্যাপার আপনারা, ডিজাইন ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আবার এটা পুরোটা আগে কপি করেন, নামটা কপি করেন, কন্ট্রোল সি দেন, কপি হয়ে গেছে সেভ দেন, এবার কন্ট্রোল অল্টার শিফট এস দেন, কোথায় যাচ্ছেন, জেপিজি সেভ করেন, জেপিজি কি হলো, তাড়াতাড়ি করেন না আপনি, সবসময় আস্তে আস্তে করেন, একদম বেশি লেট সহজে বুঝেন না, কন্ট্রোল অল্টার শিফট এস দিছেন তো, সেভ দেন, এবার সব তো ঠিক আছে, সব তো ঠিক আছে, শুধু শুধু কাজ করছেন, এটা সব ঠিক ছিল, সব ঠিক ছিল প্রথমে, হ্যাঁ এখন ওই নামটা নামটা তো চলে আসছে, আপনি সেভ দেন, হ্যাঁ এবার ওইখানে যান ফোল্ডারে গিয়ে, আপনার কপি করতে হবে না, আপনার অলরেডি কপি করা আছে, ওই নামে রিনেমে ক্লিক করেন, ওই না জেপিজিটাতে, হ্যাঁ এটা কপি করা লাগবে না, পেস্ট করে দেন, এখন জিপ করেন, জিপ করার পর আপনি পিক বেস্টে চলে যান, আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে আপনার রুমের ব্যাকগ্রাউন্ড সেম, মানে গুছালো না, আপনার ডেস্কটপে ওইরকম করে রাখছেন, আপনার পিছনেও আপনার কাপড় চোপড় এরকম করে রাখেন, দেখছেন কিন্তু ডিজাইন তো খুব গুছিয়ে করছেন, ওই জন্য কথাটা বললাম, অগোছালো মানুষ আজকে তো সিক্স মেরে দিছে, এমন ডিজাইন করছেন, আমার তো এটা আমার মনে হচ্ছে আপনি তো মানে বড় গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, তাও আবার ফটোশপে করা, শারমিন আপু ভয়ে ফটোশপে না করে ইলাস্ট্রেটরে করে, আর আপনি ওই জিনিসটা ফটোশপে করছেন, গ্রেট ওয়ার্ক, থ্যাংক ইউ, এটা যে ফটোশপে করছে তার মানে উনি ইলাস্ট্রেটর, ওনার জন্য একদম কলা দুধপাত হবে, এখানে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন, স্টেপ ওয়ানে না না এটাটা ছাড়বেন না, গ্রাফিক্স এলিমেন্টে যান, 20টা ডিজাইন দিবেন গ্রাফিক্স, না না দ্বিতীয়টা গ্রাফিক্স এলিমেন্ট, দ্বিতীয়টা 4 নম্বর অপশন স্টার্ট আপলোডিং ক্লিক করেন, ওগুলো কি 72 রেজুলেশন ছিল নাকি বলেন, 72 রেজুলেশন ঠিক ছিল, ডেস্কটপে যান, আচ্ছা ঠিক আছে সম্ভবত আর দেখতে হবে না, ঠিক আছে দেখতে হবে না, ডেস্কটপে যান, ডেস্কটপে যান তাড়াতাড়ি করেন, এখন ক্লিক করা যাবে না, আগে এটা আপলোড হোক, 0% আপনার আসলে নেটওয়ার্ক প্রবলেম, আপনার ওই নেটের লাইনটা কেটে, নেটের ওই ওদে ওদের এখানে এই অবস্থা কেন, আপনারা ওইটা মডেম মডেম তো মডেম, মডেমের মধ্যে যে সিম ইউজ করছেন না, মডেম এটা বানানিং সিম দিয়ে করছেন নাকি, মডেমে কোন সিম আছে, গ্রামীণ সিম তাই নাকি, একই তো সিম আর কি, সিম আর কি, সিম 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 আমরা মোবাইলে যেমন ইউজ করি ওইখানে ওইরকম সেম, আপনি আবার কেটে দিচ্ছেন কেন,
কেটে দেয়নি, ওইটা চলে গেছে কি করার সাথে সাথে, হ্যাঁ জিরো এখন তো চলে পার্সেন্ট আসছে। রেট একদম। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, এখন তো আসছে আপলোড প্রিভিউ। তবে জিপি নেট মোটামুটি ভালো দেখতেছি, মাগুরাই ভালো কাজ করে। গ্রামীণ মডেম, গ্রামীণ সিম ইউজ করা ভালো। দেন না ওইটা কই, এই তো আসছে ইয়োগা মেডিটেশন গ্রাফিক ভেক্টর গ্রাফিক্স, হ্যাঁ নামটা তো কপি করা আছেই। ওকে ঠিক আছে, এডিট ইনফরমেশনে ক্লিক করেন, আবার গ্রাফিক এলিমেন্টে যান, গ্রাফিক এলিমেন্ট মাস্ট বি দিতে হবে যেহেতু এটা এরকম। এক মিনিট, এখানে এগুলা ওমেজ দেওয়া হবে না, আপনি ইররেগুলার ফিগারে ক্লিক করেন। তো ফিগার হ্যাঁ ইস স্কিন ট্যাগ আর কি, এখানে কোনো ইয়ে আছে নাকি, আপনি কার্টুনে ক্লিক করেন যেহেতু এটা কার্টুন টাইপের, কার্টুনে ক্লিক করেন, কার্টুন এখানে লেখেন ফিগারে, ফিগারে ক্লিক করেন, হ্যাঁ নিচে আসেন, টাইটেলের মধ্যে আগে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন টাইটেল, যেহেতু আপনার টাইটেল কপি করা আছে। কন্ট্রোল বি দেন, মানে কপিটা আবার করতে হবে। আচ্ছা যাই হোক পরে করিয়েন। ফটোশপ তো আছেই, সিসিতে করছেন না, ঠিক আছে পিএইচডি ঠিক আছে। আপনার এটা ভাই নিয়ে নিবে, টেনশন করতে হবে না, এরকম আরো কয়েকটা কাজ করেন তাহলে হয়ে যাবে। আমরা যদি কোনো একটা ইমেজের কমপ্লিট আর্ট করি তাহলে সেটা সেটা হয়ে যায় ভেক্টর, আর যখন হাফ আর্ট করি এটা হয় লোগো, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে লোগো আপনারটা, এটা দিয়ে কখনো লোগো হয় না। হ্যাঁ এটা করতে হলে অনেক ইয়া করে করতে হবে, আরো এটা একেবারে ভেক্টর হয়ে গেছে, ভেক্টর লোগোর থেকে আরো ভালো আরো দামি। আমি লিখে ফেলতে পারেন ইয়োগা দিয়ে, আন করতে হলে তো কষ্ট করতে হবে। এই তো একটা চলে আসছে প্রথম ইমেজটাই, কিন্তু এটা তো ইমেজ, আপনার এইখানে লিখতে হবে ইয়োগা ভেক্টর। বিইসি ব্যাক নিচেরটা আর শো করতেছে, আমি নিচে আসছে তো, নিচে আপনাকে সাজেস্ট করতেছে ভেক্টরস, এর বদলে ই দিতে কতক্ষণ লাগে ভাই? ভেক্টর আপনাকে নিয়ে যে কোথায় যাব, আপনি বিই এটা লিখতে কতক্ষণ লাগে? কালো গুলা নেন, কালো গুলাতে ক্লিক করেন, ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়োগা এরপরে কমা দেন, হয় না ইয়োগাস কেন, ইয়োগা কমা স্পেস দেন, হ্যাঁ সিল হিউট ই পর্যন্ত, ই হ্যাঁ ইর পরে কমা দিয়ে স্পেস দেন, ভেক্টর আর পর্যন্ত কমা দেন স্পেস দেন, তারপর আইকন এন পর্যন্ত কমা দেন, আইকন স্পেস স্পেস না দিলে হবে না, উমেন এন পর্যন্ত কমা দেন স্পেস, হ্যাঁ তারপর কি পোসেস এস পর্যন্ত কমা দেন, না না পোস পোস এস না সরি ই পর্যন্ত কমা দেন স্পেস দেন, কমা দিয়ে স্পেস দেন, তারপর এস টি আর ই টি সি এস স্ট্রেট এইচ পর্যন্ত কমা দেন, তারপর হচ্ছে ইলাস্ট্রেশন এন পর্যন্ত কমা, এন এর পরে কমা স্পেস, তারপর বডি কমা এক্সারসাইজ ইর পরে কমা, তারপর ফিমেল ফিমেলের ই ইর পরে কমা,
লেডি ইর ওয়াই এর পরে কমা, ফিগারের ইর পরে কমা, ফিগারের ইর পরে, ইর পরে, ইর পরে, ফিগার ইউ আর ই, ফিগারের ইর পরে কমা, ইর পরে কমা, হ্যাঁ, তারপর ভিটালিটি ওয়াই এর পরে কমা, তারপর হচ্ছে ওয়ার্ক আউট টি এর পরে কমা, একটা টি এর পরে, তারপর কি ফ্লেক্সিবিলিটি ওয়াই এর পরে কমা। দেখছেন এই ওয়ার্ড গুলো আমার মুখস্থ কেমনে, এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা ওয়ার্ড, আপনাদেরকে আমি বেসিক ইংলিশ বলছিলাম। হেলথ এজ এর পরে কমা, হেলথি, যদি কোনো নতুন ওয়ার্ড পান সেটা সম্পর্কে মুখস্থ, সেটা মুখস্থ করবেন, সেটা পার্টস অফ স্পিচের কি। আইসোলেটেড ডির পরে কমা, ডির পরে কমা, হ্যাঁ, মুভমেন্টস, মুভমেন্টস এর এস এর পরে কমা, তারপর কি এটা কি বুঝতেছি না আমি, এল আই এম নাকি আই এম, এল আই এম, এল আই এম ভুল হয়েছে মানে, না না সরি সরি মুভমেন্ট ভুল হয়েছে, এটা হবে মুভমেন্ট, মুভমেন্টের মধ্যে এস হবে না, এসটা কাটিয়েন না, এসটা কাটিয়েন না, হ্যাঁ টি এর পরে কমা দেন, মুভমেন্টের টি এর পরে কমা, টি এর পরে কমা, এটা হবে স্লিম, এস এল আই এম, স্লিম, স্লিমস, এস এর পরে কমা নাকি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক ছিল ঠিক ছিল, এম এর পরে কমা, স্পোর্ট টি এর পরে কমা, তারপর ওয়েলনেস সেকেন্ড এস এর পরে কমা, তারপর অ্যাকশন এন এর পরে কমা, তারপর অ্যাক্টিভিটি ওয়াই এর পরে কমা, তারপর হচ্ছে এরো কি এরোবিক, এক মিনিট বোঝাও যাচ্ছে না, মাউসের রাইট ক্লিক করেন তাহলে শুদ্ধটা চলে আসবে, উপরেরটা আর কি, ওকে ঠিক আছে, এবার ইয়েস দিয়ে দেন, এটা কি বলেন কয়টা দিছে মেল, সাবমিট দেন, উনি আবার সাবমিট না দিয়ে কি করতেছে, আচ্ছা করেন, রিকোয়েস্টে কি মেল দিছে আবার, কয়টা দিয়েছেন দিছেন, হ্যাঁ আমি বুঝতে পারছি, ওরা ওরা শুনেন ওদের ওইখানে ওদের অফিস নাকি 6টা নাকি 7টা পর্যন্ত চলে, হ্যাঁ ওদের অফিসের একটা নির্দিষ্ট সময় আছে, ওরা দুপুরের কয়টা পর্যন্ত জানি ওরা মানে মানে ডিজাইন রিভিউ করে, এরপরে পরের দিন করে, কিন্তু সপ্তাহের শনি রবিবার ওদের বন্ধ থাকে অফিস, যার কারণে তখন ওরা শনি রবিবারের আগে যদি আপনি ডিজাইন দেন দুপুরের পরে তাহলে এটা রিভিউ নেয় না, একেবারে শনি রবিবারের পরে, সোমবারে দুপুরের পরে নেয়, প্রতিদিন দুপুরের পর ওরা রিভিউ করে, যেহেতু আপনার জন্য মনে হয় ওয়েট করতেছে, আপনি আর একটা ডিজাইন দিয়ে দেন দেখি কি হয়, আমি জানি না, আমি এরকম কখনো কোনো স্টুডেন্টের পাই নাই, প্রথম আপনাকে পাচ্ছি, হয়তো আপনার ডিজাইন চয়েস হয়েছে, বিসমিল্লাহ করে সাবমিট দেন আল মুর্শিদ ভাই, আরে না এর চেয়েও, এর চেয়েও নর্মাল ডিজাইন মানে কি বলবো, নর্মাল ডিজাইন দিছে নিয়ে নিছে, ওকে ঠিক আছে, আন্ডার রিভিউতে একটা চলে গেছে, আর একটা ডিজাইন ইয়া করেন না, আপনাকে বলি নাই, আপনি তো করবেনই, আপনার তো করতে হবে, ওনার 10টা আর একটা বাকি আছে, বুঝতে পারছেন আল মুর্শিদ ভাই, আচ্ছা ভালো কথা আল মুর্শিদ ভাই, ছবি, আচ্ছা ছবি হচ্ছে আপনি গুগলের সাথে ইয়া করে দিয়েছেন, যার কারণে এটা ছবিটা দেখা যাচ্ছে, আমি আমার ছবিটা পর্যন্ত আজ মানে এখনো আমি ইয়া করতে পারিনি, আপলোড করিনি, ওকে আপু ইয়া করেন, আরেকটা ডিজাইন কি করবেন, তাড়াতাড়ি করেন ডিজাইন, আপনার স্ক্রিন শেয়ার করেন, রিয়েল এস্টেট করবেন আর কি, এটা দিছেন না, আনেস প্লাসে চলে যাও,
আপনাকে মনে হয় পিক বেস্ট, জানি না আপনাকে মনে হয় বস বানায় ফেলবে এরকম। কেমনে একটার পর একটা মেল দেয়, মনে হচ্ছে আপনার জন্যই ওয়েট করতেছে। আমি বুঝতেছি না, আমার তো মনে হয় আপনাকে মনে হয় চায়নাতে নিয়ে যাবে গা, এরকম মনে হচ্ছে, নাকি আপনাকে অ্যাম্বাসেডর বানিয়ে দিবে এরকম মনে হচ্ছে। আপনি আনএস প্লাসে চলে যান, ফাইবারে কাজ পাইছেন নাকি, অর্ডার পাইছেন নাকি? এইরকম মুখ দিয়ে খারাপ কথা আগে আগে বলা ভালো না। আপনি আনএস প্লাস করেন, সমস্যা নেই, ওরা রিজেক্ট করে না, ওরা রিজেক্ট করলে এটা বলে দেয় কেন রিজেক্ট। আপনি তাড়াতাড়ি করেন, ওদের মনে হয় এখন ওরা স্টপ করে দিবে রিভিউ। দেন রিয়েল এস্টেট, শুধু রিয়েল এস্টেট দিকে সার্চ দেন, লোগো দিলে হবে না, শুধু রিয়েল এস্টেট দেন। লোগোটা কেটে, লোগোটা কেটে এন্টার দেন, এন্টার চাপেন। একটা ইয়া করেন, কর্পোরেট বিল্ডিং লেখেন, কর্পোরেট বিল্ডিং। হ্যাঁ, প্রথম প্রথম ইমেজটাই নেন, হ্যাঁ এটা কপি করেন, সরি প্রথম না সেকেন্ডটা, হ্যাঁ এটাই কপি করেন। এমনি কপি করলে তো হয়ে যায় তো। হ্যাঁ এটাই ইয়া করে ফেলেন, মাঝখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা শেপ তৈরি করে ফেলেন, একটা শেপ তৈরি করে আপনি ওইটাকে রিয়েল এস্টেট লিখে দেন মাঝখানেরটা। হ্যাঁ মাঝখানে যেটা দেখা যাচ্ছে উপরের কোণা থেকে নিয়ে ওইটুকু, হ্যাঁ না না এটা তো ওইখান থেকে পড়ে নেই মনে হয়। আচ্ছা করেন না, আপনি বুঝতেছেন তো মনে হয়, আপনি বুঝলে হবে, আপনি আপনার মতো করে করেন। নিচে আসেন, এখানে যাই না, এখানে যাই না, নিচে আসেন, এখানে না, এখানে না, নিচে মাঝখান থেকে বরাবর একটা ইয়া নেন, মানে ওইটাকে আলাদা কালার দিবেন, ওইটা আর একটা কালার দিবেন, বুঝছেন? শেষ, এবার ওইদিক দিয়ে আরেকটা করেন, হ্যাঁ এখান থেকে নেন, আচ্ছা ভালো কথা, ওইটা এখান থেকে নেওয়া উচিত না মনে হয়। না আপনি পাশেরটা তো কাটা দেখা যাবে তাহলে, হ্যাঁ সেজন্য আপনি বলছিলেন ওইখান থেকে নিবেন কিনা, আমি খেয়াল করি না, আপনি ওইভাবে করে নেন না, বা ওদিক দিয়ে বাড়িয়ে দিতে পারেন ডান পাশে। হয়ে গেছে, ওকে এবার ইয়া নিয়ে আসেন, কি বলে যে এবার রিয়েল এস্টেটের লোগো গুগলের মধ্যে দেখেন ওরা কি কালার ইউজ করছে রিয়েল এস্টেটের লোগোর জন্য। গুগলে সার্চ করেন, লোগো লিখতে হবে, লোগো এখানে দুইটা, একটা হচ্ছে ব্লু, হ্যাঁ ওইটা নেন, ওইটা কপি করেন, মাউসের রাইট ক্লিক করে কপি করে ফেলেন, কপি ইমেজ।
ওই দুইটা কালার পিক করেন, প্রথম শেপে একটা কালার দেন, দ্বিতীয় শেপে আর একটা কালার দেন, পিএনজি পড়ে গেছে। উপরের বিল্ডিং এর কালারটা, হ্যাঁ হ্যাঁ এটা, থ্যাংক ইউ। এবার ওই আগে নাম লেখেন, রিয়েল এস্টেট লেখেন, রিয়েল এস্টেট লিখে এই দুই কালারটা সেট করে দেন। আর হ্যাঁ নিচে লেখেন, রিয়েল এস্টেট লেখেন, রিয়েলটা হবে ও প্রথম শেপের কালারটা, এস্টেটটা হবে দ্বিতীয় শেপের কালার, এরকম। আর ইউজ স্লোগান হেয়ার, এটা লিখবেন কোম্পানিতে যে কালারটা ইউজ করছে, গ্রে কালার ওইটা। হ্যাঁ সবগুলা বড় হাতের দেন, দেখছেন না ওই কেন ওরা ক্যাপস ইউজ করছে, সবগুলা ক্যাপিটাল লেটার। না না শুধু রিয়েল এস্টেট লেখেন, আর ইয়া করেন, রিয়েল এস্টেট তো লিখছেন, এটাকে মনসিরাত দেন, মনসিরাত ব্ল্যাক। মনসিরাত ফন স্টাইল হবে ব্ল্যাক। থ্যাংক ইউ। হ্যাঁ রিয়ালটা হবে প্রথম শেপ কালারটা। হ্যাঁ নিচে ইউজ ইউজ স্লোগান হেয়ার আর লেখিয়েন না, বাদ দেন, কিছু লাগে না, সবগুলো ডিলেট দেন, ছবি বলেন সব ছবি ডিলেট দেন, শেপটা ঠিক করেন, শেপটা ঠিক করেন, শেপটা একটার সাথে একটা লাগানো না। আপনি তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ভালো পারেন, আপনি কোথায় শিখছিলেন আগে? এলইডিপি কয় সালে, কোন সালে? মাশাআল্লাহ ইনকাম করতে পারেন নাই তখন? আচ্ছা যিনি ট্রেনার ছিল উনি কেমন শিখেতো? আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ। আমি কি ওনার চেয়ে কম দেখাচ্ছি নাকি একটু বেশি দেখাই ফেলছি? আমার তো মনে হয় আমি বেশি দেখাই ফেলতেছি সবাইকে। এটাকে সেন্টার করেন, গ্রুপ করেন, না না কন্ট্রোল জেড দেন, ঠিক নেই, আগে এটাকে কন্ট্রোল জি দেন, গ্রুপ কর, ঠিক আছে ঠিক আছে, এবার সেভ করেন, তাড়াতাড়ি সেভ করে তাড়াতাড়ি আপলোড করেন। লেখেন রিয়েল এস্টেট কোম্পানি লোগো দিয়ে দেন, ক্যাপস লকটা অফ করেন। হ্যাঁ বড় হাতের এই হবে, কোম্পানি লোগো ডিজাইন টেমপ্লেট। লোগো ডিজাইন টেমপ্লেট কথাটা আর লিখিয়েন না, কোম্পানি ঠিক আছে তো বানান, সিট না লিখলে লিখতে পারেন, আপনার ব্যাপার, সেভ দিয়ে দেন,
আগে নামটা কথাটা কপি করেন, কথাটাকে কপি করেন, টাইটেলটা কপি করেন, কন্ট্রোল সি দেন, ওকে সেভ দেন। ওকে ওকে এখন কন্ট্রোল শিফট এস। কন্ট্রোল শিফট এস এটা কি? ক্যান্সেল দেন, আবার কি দিচ্ছেন? না না ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। কন্ট্রোল অল্টার শিফট এস, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব দিলে ভালো হয়। ইউজ আর্টবোর্ডে ক্লিক করেন কেন? ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন না, সেভ দেন। আচ্ছা দিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে সেভ দেন, ওকে দেন, জিপ করেন। ভালো, হ্যাঁ কপি করেন, সরি জিপ করেন। আপনার ডলার আসলে আমাকে ইয়া দিয়েন, একটা স্ক্রিনশট দিয়েন, আসবে মনে হয়। ওরা যে মেসেজ দিচ্ছে বারবার, ওকে যান এবার ইয়াতে চলে যান, পিকবেসে চলে গিয়ে তাড়াতাড়ি আপলোড করে ফেলেন। ওরা কিছু ডিজাইন যদি অ্যাড করতে পারে ওদেরই লাভ, ওদের আমার চেয়ে আমাদের চেয়ে আরো ভালো লাভ। $5 এমনি এমনি দিবে না, চায়না, চায়না অনেক ডেঞ্জারাস। ওপেন আপলোড প্রিভিউ ইমেজ, এডিট ইনফো, হ্যাঁ 10টা। এখানে যেটা দেখবেন এটা হচ্ছে ইরেগুলার ফিগারে ক্লিক করেন তো, জিওমেট্রি টেকনোলজি ফিনান্স দেন, ঠিক আছে ফিনান্স দিয়ে দেন। ল্যান্ডমার্কস, ল্যান্ডমার্কস মানে কি বোঝায়? জমি সংক্রান্ত ইয়া বোঝায় না? তাহলে হ্যাঁ এটা দেন, 72 ওই টাইটেলটা কপি করছেন না নাকি আছে? এখানে লেখেন রিয়েল এস্টেট লোগো ডিজাইন, এস্টেট লোগো এরকম, বিল্ডিং, এগুলো দ্রুত লিখতে হবে। এত লম্বা রিয়েল এস্টেটের পরে, রিয়েল এস্টেট শুনেন, রিয়েলের পর একটা কমা দেন, এস্টেটের পর একটা কমা দেন। হ্যাঁ এখানে লেখেন কর্পোরেট ডিজাইনের পরে লেখেন স্পেস দিয়ে কর্পোরেট। হ্যাঁ আপনি, তারপর লেখেন টেমপ্লেট, তারপর কমা দিয়ে লেখেন বিজনেস, হ্যাঁ ল্যান্ডমার্ক ঠিক আছে, তারপর লেখেন বিজনেস, তারপর লিখবেন ফিনান্স, FINANCE, ফিনান্স, ফাইন্যান্স, ফাইন্যান্স,
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, হ্যাঁ পেস্ট করেন, কাজ শেষ, আপনি ফিনিশে ক্লিক করেন। দেখছেন কতগুলো ট্যাগ দিলাম আপনাকে, বিসমিল্লাহ বলে সাবমিটে দিয়ে দেন, দেখি কি হয় এবার, আর কোনো মেল আসছে কি না। আবার রিফ্রেশ দেন তো একটু, আপনার তো মনে হয় আপনাকে $15 একসাথে দিবে মনে হচ্ছে এখন। সরি ইউ ডোন্ট পাস দ্য নিউ কন্ট্রিবিউটর টেস্ট, আপনার কথাটা ঠিক হলো, পাস দ্য নিউ কন, আবার রিফ্রেশ দেন, আবার রিফ্রেশ দেন, বলুক বলুক সমস্যা নেই, এখনো তো ইয়া করে না, আমি বুঝলাম না। কি ব্যাপার, না 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 আপনি তো ডিজাইন খারাপ করেন নাই, আমি তো যারা ডিজাইন করছে, হ্যাঁ সকালে ওদের ডিজাইন তো আরো নর্মাল ছিল। ফাইল ট্যাব, 1 মিনিট, 1024x1509 কেন, এটা আসছে কেন, আচ্ছা আন্ডার রিভিউ আছে, আচ্ছা সমস্যা নেই, আপনি টেনশন নিয়েন না, আমার মনে হচ্ছে এখানে সামথিং রং এরকম মনে হচ্ছে। প্ল্যান লোগো আপনি করছেন তো, প্ল্যান লোগো দিয়ে বাকি স্টুডেন্ট, বাকি বেচে স্টুডেন্টরাও করছে। আমি একটা কথা বলি, আপনি একটা কাজ করতে পারেন, আপনি রাত 9টার দিকে আবার রিফ্রেশ দিন, রিফ্রেশ দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠায়, বুঝছেন, টেনশন করেন না। আপনি এটা যদি জায়গা সমস্যা কি, আবার আরেকটা নতুন করে অ্যাকাউন্ট দিয়ে সুন্দর করে ডিজাইন দিবেন, কাজ শেষ। ওকে ঠিক আছে, ওকে আর মুর্শিদ ভাই কিছু বলবেন, কাজ তো শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তৈরি করা শুরু করেন তাহলে, ক্লাস বুঝছেন তো, আপলোড করে দেন সুন্দর করে, সুন্দর করে করেন ডিজাইন, ঠিক আছে, ডিজাইন সময় নিয়ে সুন্দর করে করেন, টানা 10 দিন করেন। ওকে সবাই হান, হ্যাঁ তাহলে একটু ফিডব্যাকটা নিয়ে নিই, 100% বুঝতে পারছেন তো বলেন, হ্যাঁ ফিডব্যাকটা ওইখানে দিয়ে দিবেন, এটা দরকার, আর যে দিনে ক্লাস ওই দিন দিয়ে দেওয়া ভালো, এর পরের দিন দিলে আসলে দেখতেও খারাপ। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেনশন করিয়েন না সবাই, সব ঠিক হয়ে যাবে।